আপনারা যারা সাংবাদিক বিনোদনে আছে বিনোদনের সকলের সাথে আমার একদম আত্মার একটা সম্পর্ক আমি আসলে ওনার সাথে ফেসে পরিচিত ছিলাম না অবশেষে সাংবাদিককে অসম্মান করে অবশেষে নিজের ভুল বুঝতে পেরে এবার সেই সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন নায়িকা অপু বিশ্বাস প্রিয় সম্মানিত ভিউয়ার্স আপনারা হয়তো ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখতে পারলেন সাম্প্রতিক সময়ে একটি ভিডিও সোশ্যাল মিডিয়া তুলপাড় সৃষ্টি করেছে নায়িকা অপু বিশ্বাসের এই ব্যবহার দেখে প্রিয় সম্মানিত ভিউয়ার্স রাজধানীর দিয়াবাড়ির একটি গাড়ি শোরুম উদ্বোধনী অনুষ্ঠানে যান নায়িকা অপু বিশ্বাস তারপর গাড়ি শোরুমের মালিকের সাথে আলাপচারিতার পরে সাংবাদিকদের মুখোমুখি হন এবং একজন সাংবাদিক নায়িকা অপু বিশ্বাসের গা আগে এসে বসলে মানে তার সাথে ছবি তোলার জন্য গেলে নায়িকা অপু বিশ্বাস তাকে সেখান থেকে উড়তে বললেন এবং বললেন আপনি সাংবাদিক না এরকম বলে তিনি অপমান করেছেন এরকম একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায় অপু বিশ্বাসকে নিয়ে নিন্দার জোর উঠে অপু বিশ্বাসকে নানান কথা বলে অনেকেই যে নায়িকা অপু বিশ্বাস এরকমও বলতে পারতেন যে একটু সরে গিয়ে ছবি তুলতে কিন্তু এভাবে সবার সামনে তাকে এরকম অসম্মান করে তাকে তুলাটা যেটা অপু বিশ্বাসের আসলেই ঠিক হয় নাই এইটা নিয়ে নিন্দার জোর উঠে নায়িকা অপু বিশ্বাসকে নিয়ে এবার নায়িকা অপু বিশ্বাস আবার সাংবাদিকদের মুখোমুখি হন এবং সেই সাংবাদিকের কাছে ক্ষমা চাইলেন প্রিয় দর্শক মণ্ডলী নিজের ভুল বুঝতে পেরে আপনারা হয়তো ভিডিওর শুরুতে আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ আপনারা দেখেছেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স এখন আপনারা এই অপু বিশ্বাসের ক্ষমা চাওয়াটাকে আপনারা কীভাবে দেখছেন প্রিয় সম্মানিত ভিউয়ার্স আপনাদের মনে যদি এই বিষয় সম্পর্কে কোনো মূল্যবান প্রশ্ন জেগে থাকে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মহামূল্যবান